আজকে হচ্ছে রাখি পূর্ণিমার দিন, সকালেই নাকি রাখি পূর্ণিমা লেগে গেছে, কিন্তু গতকাল রাতে যেটা শুনতে পেলাম যে আজকে সারাদিন রাখি পরানো যাবে না, মানে আমি আগে এটা জানতাম না, আমি জানি আজকে সারাদিন রাখি পরানো যাবে কালকে সকাল 8টা পর্যন্ত, তো শেষে গিয়ে কাল রাতে শুনতে পেলাম যে আজকে সারাদিন রাখি পরানো যাবে না, কি ভদ্রক না কি এক টোকটা, মানে এই যোগের সময় রাবণকে রাবণের বোন রাখি পরিয়েছিল, আরও কে কে পরিয়েছিল সেগুলো তাদের ভাই বা দাদাদের অমঙ্গল হয়েছিল, এই জন্য এই যোগটা এই মুহূর্তে আজকে সারাদিন চলছে, এই জন্য এই যোগে তোমার রাখি পরানো যাবে না। তো এবার আজকে সারাদিন আর রাখি মানে প্রদীপটা অনেকেই পরাতো আজকে, তো সেগুলো সব ক্যান্সেল হয়ে গেল। আর অ্যাকচুয়ালি যেটা ব্যাপার সেটা হচ্ছে আমরা আগামীকাল চলে যাচ্ছি পায়রাঙ্গা, মানে আমার ভাইকে পড়াবো, তারপরে আরো অনেক ভাইকে পড়াবো, আবার প্রদীপকে, প্রদীপের আরো অনেক বোনেরা পড়াবে, তো সেই জন্য কালকে সকালে আমরা থাকবো না, সকাল 8টার মধ্যে পড়াতে হবে, রাখি পরানোর হচ্ছে যেটা তিথি রয়েছে সকাল 5টা কত থেকে 8টা পর্যন্ত, এর মধ্যে রাখি পরানো যাবে, এটাই টাইম, মানে একদম সীমিত সময়ে একদম এই বছরটা পড়েছে, কিন্তু কিছু করার নেই। তো এখন যেটা ব্যাপার সেটা হচ্ছে দিদি ভাই এসছে, তো দিদি ভাই প্রদীপকে এবার যেহেতু রাখি পরানো যাবে না, আমরা যেহেতু কালকে সকালটা থাকছি না, সেজন্য এমনি রাখি হাতে দিয়ে দিচ্ছে, পরাবে না, তো যেটুকু হয়, অ্যাকচুয়ালি দিদির আশীর্বাদ ভালোবাসাটাই বড় কথা, তাই না? এই দেখো পিচুমনি এখন পাপাকে রাখি দেবে, এটা কালকে পরে নেবে টাইমে, এই দেখো পাপানকে পড়াচ্ছিল দিয়ে পরিয়ে টরিয়ে, হ্যাঁ দেখো পছন্দ হয়েছে নাকি, কালকে পরশুদিন গিয়ে সবার জন্যই নিয়ে এসেছি গিফট, এই দেখো আমার ওকেও দিতে হবে সারপ্রাইজ, তুমি তো শাড়ি পরো না ওই জন্য তোমার জন্য এরকম, একবার দেখাই তোমার জন্য এরকম একটা কুর্তি নিয়েছি, আমাকে পছন্দ হয়েছে, এটা ওয়ান পিস হিসেবে পরতে পারবা মানে লেগিংস ছাড়া, হ্যাঁ 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 চেঞ্জ করে নিতে পারবো। আর অনেকে জিজ্ঞাসা করে প্রদীপের দিদিকে দেখাও না, তো আজকে সবাই দেখে নিল, প্রদীপের দিদিকে কিন্তু দেখে কেউ বলবে না পাশে, দুজন পাশাপাশি দাঁড়াও যে ওটা প্রদীপের দিদি, সবাই মনে করবে ওটা প্রদীপের বোন, দিদির আশীর্বাদ বলে দক্ষিণা দেখেছ। পিসিমণি পিসিমণিকে একটু তুমি নম করে দাও তো, নম করতে হয়, নম করো পিসিমণিকে, ছবি তুলবে যাও, কি এই ব্যাগ আমাকে হাতে দিচ্ছে বলছে সারপ্রাইজ দাও, একটু নম করো পিসিমণিকে, নম করতে হয়, সারপ্রাইজ দিলাম না তোকে, পিপি নম করো, পিপি কিন্তু দিয়েছে তোমাকে আজকে সারপ্রাইজ, সারপ্রাইজ দিলাম না, বাড়ি এসেই দিয়েছে, তুমি তাও পড়াশোনা করো, দিন দেবে না কিন্তু, নম করো তাড়াতাড়ি আসো, যাও নম করো, নম করতে হয় না, নম করতে হয়, করো নম করো, আর করতে হবে না, হ্যাঁ তাহলে আমি দাও পিপিকে, আমি দাও, হুম আমি তো দাও, আমি দে দে, তো চলো আজকে রাখি পূর্ণিমার ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম, আর দেখতে থাকো এরপরে অ্যাকচুয়ালি একটু বাজারে যাবো, মানে আমি যাদেরকে রাখি পরাবো তাদের জন্য কিছু কেনা হয়নি, তো আর একটু কিছু কেনাকাটা করবো, তো সেই জন্য বাজারে বেরোবো, দেখতে থাকো পুরো ব্লগটা, আশা করি ভালো লাগবে, তাই না? পড়ো পড়তে হয় তো, পিপি বাই চলে গেল, দেখো বিছানার অবস্থাটা দেখো, এই যে দিদি ভাই ওকে যেরকম কাগজ কেটে টুকরো টুকরো করে পড়ায় এমনি পড়তে চায় না, জন্য প্রত্যেকটা কাগজের মধ্যে অ আ এ বি সি ডি এসব লিখে ওগুলোকে গাড়িতে তোলে, গাড়িতে তোলো, অকে তোলো, একে তোলো, বিকে তোলো, দিয়ে এরকম করে করে পড়ায়, পড়তে চায় না একদম, শুধু দুষ্টুমিটা করতে চায় আর কিচ্ছু করতে চায় না, কেন হ্যাঁ শুধু খেলোই তুমি সারাদিন, এখানে আমি চুলে তেল দিচ্ছিলাম আর দেখটা দিয়ে, তার মধ্যে পাপানকে পড়ানো হয়ে গেছে, দিদি ভাই চলে যাবে, হ্যাঁ তাহলে চলো একটু ভিডিওটা শুরু করি, আর রাখি তো বাধা হচ্ছে না, রাখি যেটুকুই হচ্ছে সেটুকুই একটু তোমাদের সঙ্গে শেয়ার করি, সেই জন্য ভিডিওটা স্টার্ট করলাম, এরপরে পাপানকে স্নান করাবো, স্নান করিয়ে আমি স্নান করবো, তারপরে দুপুরে খাওয়া দাওয়া করবো, রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে আজকে, যেহেতু বাজারে বেরোবো সব কিছু তাড়াহুড়ো করেই করা হয়েছে, এতক্ষণ পরে খাওয়া দাওয়া করে স্নান, মানে কি বলি, মানে স্নান করে খাওয়া দাওয়া করে
জামা কাপড় টাপড় মোটামুটি ব্যাগের মধ্যে গুছিয়ে নিয়েছি। আজকে বিকেলে বেরিয়ে যাবো, বিটান করে খাওয়া দাওয়া করে পাপানকে ঘুম পাড়িয়ে রেডি হয়ে নিলাম, নিয়ে বেরিয়ে পড়েছি। আর যেহেতু সন্ধ্যাবেলায় বেরিয়ে যাবো, পায়রাঙা যাবো, তো সেই জন্য এখনই বাজারে যেতে হবে, তাতে আমাদের দেরি হয়ে গেছে বেরোতে বেরোতে, তাই না? তো এখন চলো যাই। আমার বিয়ের পরে প্রায় বছর না রাখিতে মানে পায়রাঙা যাওয়া হয় না, ভাই হয় আসলে আসে, না হলে পরে সেরকমভাবে যাওয়া হয় না পায়রাঙা। আমি হয়তো এক বছর গেছি, কিন্তু এবছর যাচ্ছি, বেশ ভালো লাগছে। অনেক বছর পরে আমি রাখি পড়াবো ভাইকে, মানে ভাই কোটাটা কখনো মিস হয় না, কোনো বছরই মিস করি না, কিন্তু রাখিটা মিস হয়। তো এবছর বেশ আনন্দ লাগছে ভাইকে রাখি পড়াবো, সেই জন্য তো রাখি পূর্ণিমাটা এবছর সত্যি খুব স্পেশাল, আর সেই জন্য আরও বেশি স্পেশাল, আর কারণ এবছর আরও অনেককে রাখি পড়াবো। ভাইদের জন্য নিয়েছি জামা কাপড়, বাড়ি গিয়ে দেখাবো কার জন্য কোনটা নিলাম। আর এই যে তার বিনিময়ে এবার একটা গিফট পেয়ে গেলাম, মানে এটা 250 টাকা লেগেছে, ওই তো যা বিল হয়েছে তারপর আর 250 টাকা অ্যাড করে এই গিফটটা পেয়েছি। না না হাতে নিতে হবে, ছিঁড়ে যাবে সব। বেরিয়েবার একটু অঞ্জলিতে ঢুকেছিলাম, হ্যাঁ মানে ভাইয়ের জন্য একটা কিছু নিয়ে নিলাম, মানে সেরকম কিছুই না, ছোটখাটো একটা কিছু নিলাম ভাইয়ের জন্য। ভাবলাম শার্ট টার্ট এসব তো সবসময় দেয়াই হয়, তো একটা অন্য কিছু নিই, তো সেই জন্য নিয়েছি। আমরা বাড়ি গিয়ে সবারটাই দেখাচ্ছি কোনটা কি নিলাম। এবার সোজা বাড়ি, আর কিচ্ছু কিনবো না আজকে, মানে আর টাইম নেই, অন্ধকার হয়ে এসছে। আর আমরা এরপরে বাড়ি যাবো কখন, বেরোবো কখন ভাবো, এরপরে আমরা রানাঘাট যাবো। সবসময় সারপ্রাইজ দিতে হবে, সারপ্রাইজ যখন তখন আমাদের বাড়িতে সারপ্রাইজ। মামা ভুলে গেছে তো সারপ্রাইজ আনতে, এখনই খেতে হবে। না এগুলো খেলার জিনিস নয়, তোমাকে দেয়া হয়েছে তো, তোমার সারপ্রাইজ তো তোমাকে দিয়েছি। আর আমি হচ্ছে রাখি পড়াবো, আমার রাখি পড়াবো, আর সেই সাথে কাকে কাকে পড়াবো সেটাই তো বলিনি, সেই সাথে পড়াবো হচ্ছে রনকে পড়াবো, রন সুপ্রিয় তুষার অজিতদা আর কাকে পড়াবো, তন্ময় আর তন্ময়কে পড়াবো। তো মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে কি, আমাদের একটা খুব সুন্দর একটা প্ল্যান হয়েছে, সবাই এক জায়গায় হবো, মানে যে যার সম্পর্কে ভাই বোন হয় তো সবাই সবাইকে রাখি পড়ানো হবে, মানে খুব সুন্দরভাবে আমরা এই অনুষ্ঠানটা করব। তো সেরকমই একটা প্ল্যান হয়েছে, তো প্রদীপকে তো পৃথিরা পড়াবে, পৃথি তিথি দীপিকাদি সবাই পড়াবে, তো ওদের জন্য তো কেনাকাটা হয়েছে, ওইগুলো তো দেখানো হয়নি আগের দিন, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছিলো, ওই জন্য স্কিপ করলাম যে একবারে রাখির দিনে দেখিয়ে দেবো। তো কালকে সকাল থেকে যখন রাখির ব্লগটা স্টার্ট করবো, তোমাদেরকে অবশ্যই দেখাবো কার জন্য কী কিনেছি, মানে কোন গিফটটা বা কোন জিনিসটা কার জন্য কিনেছি দেখাবো। আজকে ছেলেগুলোর দেখাই, মানে আমি যা যেসব আমার ভাই আর দাদাদের পড়াবো তাদের কার জন্য কী কিনেছি এটা দেখাই, তাই না? কোথায় না তুই বুঝতে পারবে না, তাই না? এটা হচ্ছে পণ্যের জন্য নিয়েছি, পরে জাস্ট ফটোফট গুছিয়ে নেব, হাটগুলো খুলবো না। এই এইরকমই হুটি গেঞ্জি আর মানে গেঞ্জি টি শার্ট, এটা হচ্ছে রনের জন্য নিয়েছি, রন এরকম টাইপেরই পরে, তো ওই জন্য রনের জন্য এটাই নিয়েছি। এই যে তোমার এইগুলো, আর এই পাপানের জন্য আবার সবার জন্য নিলাম, আমি ভাবলাম পাপানের জন্য বেশ পছন্দ হলো,
এই প্যানগুলো নিয়ে নিলাম। কি সুন্দর দেখো প্যানগুলো, এত সফট আর এত সুন্দর, খুব সুন্দর তাই না? আর এই একটা টি শার্ট নিয়ে নিয়েছি। কার এটা? এটা আমার। হ্যাঁ এটা তোমার, এটা পাপানের জন্য এটা নিয়েছি। আর এখানে আছে একটা সাদা শার্ট আছে, মানে ভীষণই সুন্দর, আমার তো বেশ ভালো লাগলো। এটা হচ্ছে সুপ্রিয়র জন্য, এটা পরে ঘুমিয়ে যাব। এটা হচ্ছে সুপ্রিয়র জন্য নিয়েছে ফুল স্লিভ শার্ট গুলো, কারণ সুপ্রিয় তো এরকম টাইপের শার্ট পরে প্রচুর, সেই জন্য মানে যে যেরকম পরে অ্যাকচুয়ালি সেরকমই নেওয়ার চেষ্টা করেছে, যেন পছন্দ হয় আর ইউজ করে জিনিসগুলো। সো এটা নিয়েছি, এটা কাজে নিলাম, এটা অজিত দা, এটা নিলাম অজিত দার জন্য। এটা নিয়েছি তুষারের জন্য। অ্যাকচুয়ালি তিথির জন্য আমি যে ড্রেসটা নিয়েছি, খানিকটা চেষ্টা করেছি এই কালারটা ম্যাচ করার, তাই না? কারণ ওরা দুজনে কাল মানে ম্যাচিং করে পড়তে কিন্তু খুব ভালোবাসে, তো সেই জন্য আমি এই কালারটাই নিলাম, কিন্তু পুরোটা খুঁজে পাইনি ম্যাচিং। এটা তুষার, অ্যাকচুয়ালি তুষার যেটাই পরে সেটাই মানাবে, এজন্য যেটা কিনেছি। আর আমার ভাই লিটনের জন্য যেটা কিনেছি সেটা হচ্ছে, আমি একটা জিনিস কিনেছি সেটা, কারণ ভাইকে তো শার্ট ফার্ট সব যখনই যাচ্ছি তখন কিনে দেওয়া হয়, তো ভাবলাম ওকে একটু অন্য কিছু দিই, তো ওই জন্য ওর জন্য এই জিনিসটা। এটা কি করবে, তোমাকে দেবে? এটা মামু, লিটন মামু। মোটা জিনিসটা তাই না, মানে ভাইকে ভিডিও কল করে দেখিয়েছি, ওকে জিজ্ঞাসা করলাম যে কোনটা নিবি, তো ও এই ডিজাইনটা পছন্দ করলো, বললো বেশি চড়াগুলো আমার ভালো লাগে না একদম, এই এইগুলোই ঠিক আছে। এরকম এই জিনিসটা ভাইয়ের জন্য নিয়েছি, এটা দেবো ওকে। আর কি দিয়েছি ওগুলো দেখিও না, ওটার ভেতরে একটা জিনিস আছে ওটা দেখিও না। ওগুলো দিয়েছে অঞ্জলি থেকে, আর জিনিসটা আমি অঞ্জলি থেকে নিলাম, কারণ অন্য যে কোনো লোকাল জায়গা থেকে নিলে না বেশিরভাগ সময় রুপোর জিনিস দেখবে কালো হয়ে যায়। ফটাফট রেডি হয়ে নি পায়াডাঙ্গা যাই, আর মা কেমন আছে সেটা আজকে দেখাবো। তোমরা অনেকে দুদিনের ভিডিওতে কমেন্ট করছো কাকিমা কেমন আছে, কারণ মাকে দেখেছো তোমরা অসুস্থ, সেই জন্য তো চলো একবারে বেরোনোর সময় দেখা হচ্ছে। এখন রন তুষারদের সঙ্গে থেকে থেকে রাতে বেরোনো শিখে গেলাম। রাতে রাস্তা ফাঁকা থাকে, রাত 9টার সময় মানে ও স্টোরে গেছে, স্টোরে সব কাজ কমপ্লিট করে রাত 8টা 8টা বাড়ি এসে আমাকে বলছে চলো পায়রাঙ্গা যাবে, তখন মানে পাপান হয়নি আর কি অনেক আগে, তাই না? এরকম 2-3 দিন হয়ে গেছে, হ্যাঁ যাবো কে না করে বলো, তো রেডি হয়ে মোটামুটি বেরোতে বেরোতে 9টা 9:30 বেরিয়ে গেছি, রাতের দিকে খুব ভালো হতে 11:30 12টা বেজে যায়, একটু তাড়াতাড়ি পৌঁছানো যায়। তো ওখানে গিয়ে মা বাবাকে ডেকে তুলেছি, সারপ্রাইজ দিয়েছি, কিন্তু তখন হচ্ছে ভিডিও করতাম না, ওই জন্য সেই সব সারপ্রাইজে বা সেই সব মোমেন্টের ভিডিও কিছু নেই, কিন্তু এগুলো করেছি আমরা। তারপরে পাপার হওয়ার পরে আর মানে রাতে একটু কমই বেরোই, তাই না? বেরোনোই হয়নি বলতে গেলে, মানে এমনি কোথাও ঘুরতে গেলে বেরোনো হয়। তো আজকে সারাদিনের কাজ, কারণ কদিন আগেই ঘুরে আসলাম, তো সারাদিন একটা কাজকর্ম থাকে সেগুলো সব কমপ্লিট করে এখন বেরোচ্ছি, তো কালকে ছুটির দিন, কালকে এমনি রাখি, তো কালকের দিনটা থেকে পরশু দিন আবার চলে আসবো। আর মাকেও একটু দেখা হবে মেনলি, আরও এই জন্য যাওয়ার উৎসাহ, ধরো মাকে ওইভাবে রেখে এসেছিলাম অসুস্থ অবস্থায়, তো আমি আর কিছু আলাদা করে রেডি হইনি, বাজারে গেছি ওই জামা কাপড়েই রয়েছি, কারণ আর কি রেডি হবো, আমাকে তো জানোই আমি যতবার পায়রাঙ্গা যাই আমি মানে একদম ক্যাজুয়াল, মানে আমার বাপের বাড়ি যাচ্ছি তো সেজে গুজে ভালো করে যেতে হবে, ওরকম কিছু ব্যাপার আমার মধ্যে নেই। তো সব মানে গাড়িতে উঠে গেছে, এখন এই আমার সাইড ব্যাগটা দেখো চেন আসতে তো পারছি না, এত কিছু ভরেছি, এইভাবে নিয়ে যাবো। একটা বড় ব্যাগ বার করলে হতো আর বার করতে ইচ্ছা করছে। হ্যাঁ হ্যাঁ তোমার চলো, ওর জুতো ইস্টিয়া রাখি, এটা হচ্ছে এই আমার সামনে বাড়ির দিদি ভাই, মানে প্রদীপকে ভাই বলে, তো ভাই ফোটা দেয় রাখি বাজে, তো দিদি তো শ্বশুর বাড়িতে রয়েছে ওই জন্য আমার এই রাখি মিষ্টি পাঠিয়েছে, এগুলো সব নিয়ে যাচ্ছে কালকে সব পরানো হবে, মানে এই এই বাড়ির দিদি ভাই আর কি দিয়ে দিল সব, কালকে কেউ একজন পরিয়ে দেবে বেঁধে দেবে তাহলেই হয়ে যাবে, আর কালকে তো অনেকেই পড়াবেই, সব নিলাম তো চলো। তুমি উঠে পড়ো তারপর আমি উঠছি, এইদিকে এইদিকে পেয়েছিস চাবি, পেয়েছিস? হ্যাঁ চাবি পেয়েছি। এসে গেছি দাদার বাড়ি, ওই দেখো মামা,
ওরে হাসি দেখ, তুমি কোথায় এসে গেছো? হ্যাঁ কোথায় এসে গেছো? দিদিনের শরীর খারাপ তো, এখন ঠিক আছে একটু আগের থেকে? ওই দেখো এসে ঘড়ি দেখাবে, তো বাবানের ঘড়ি নিয়ে এসছে, বাবান ইয়ে প্রীতিদের বাড়ি থেকে ওইটা পড়ছে। দেখেছো গলার আওয়াজটা? দেখো এখন এমনি আগের থেকে ভালো আছো না? এসব নিয়ে এসছে, কতজনা কমেন্টে জিজ্ঞাসা করছে এখন কাকিমা, মা কতজনা কমেন্টে জিজ্ঞাসা করছে এখন তোমার শরীর কেমন আছে, শরীর কেমন আছে? ভালো এও বলবো না, মানে যতটা খারাপ হয়েছিল তার থেকে একটু ভালো। মানে কি অবস্থা? মানে এখন তো কথার আওয়াজ বের হচ্ছে, কিন্তু কথাই বলতে বেরোতো না, কথা বলতে পারছিল না। এসে খেলনার ব্যাগ বার করা হয়ে গেছে, দাদানকে বলছে আমার খেলনা কোথায়? কোথায় ঢেলে দেবো? এখানে খাটে ঢালো, ঢাললে তো ধুলো পড়বে, ব্যাগে ধুলো থাকে না, সব বের করে দিচ্ছে দাদা। খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট হয়ে গেছে, এসে আমি আলু সেদ্ধ টেদ্ধ মেখে সব খেতে দিলাম, বাবা আলু সেদ্ধ ভাত এসব করে রেখেছিল আর সঙ্গে মানে সব রেডি করে দিয়েছিল, মা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি পড়েছিল ডাটা চচ্চড়ি, আর আমি হচ্ছে চিকেন নিয়েছিলাম বর্ধমান থেকে দুপুরে, আজকে চিকেন রান্না হয়েছিল তো চিকেন নিয়ে এসেছিলাম, তাহলে চিকেন দিয়ে সব দিয়ে হয়ে গেছে। আমি ফোন করে না করেছিলাম যে কিছু তরকারি করার দরকার নেই, মানে বাবা ভেবেছিল যে ডিমের ঝোল করে রাখবে, কারণ বাবাই তো রান্না বান্না করছে বাবা আর ভাই, তো এইভাবে চলছে সব কিছু এখন কমপ্লিট। এখন আমরা শুয়ে পড়বো, কারণ কালকে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে, সকাল সকাল ঘুম থেকে উঠে মোটামুটি 5:30টার মতো ভাইকে রাখি পড়াবো, তারপরে আমরা বেরোবো বগুলায় যাবো, সবাইকে রাখি পড়াবো, কারণ 8টার পরে নাকি আর রাখি পড়ানো যাবে না, তো সেই জন্য এখন সকাল সকাল শুয়ে পড়বো। কিন্তু আমার হবে কিনা জানি না, আজকের ভিডিওটা আমি এখন এডিট করবো করে ঘুমাবো, তো সকালে আমার মনে হচ্ছে না আজকে রাতে আমরা ঘুমাতে পারবো, কালকে জানি না কিভাবে কি করবো, তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করে দেখ। আর একদিন খুব করে হাসছে, খুব আনন্দ দিদিন বাড়ি এসছে, মানে আমাকে আর পাত্তাই দিচ্ছে। তো চলো টাটা, বেশি কথা বলবো না, এমনি অনেক বড় হয়ে গেছে ভিডিও, টাটা।